আজকে যে তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, অপেক্ষা করো, হয়তো একদিন তোমাকেই তার সব থেকে বেশি প্রয়োজন পড়বে। আগের মতো এখন আর তোমায় বারবার কল দিই না, দেবই বা কেন, তুমি তো সব সময় বিজি থাকো। শেষবারের মতো একটা কথা বলছি, আজ এত অবহেলা করছো তো, এমন একদিন আসবে যেদিন বুঝবে আমি কি ছিলাম তোমার জীবনে। হয়তো মুখ ফুটে কখনো বলতে পারিনি পরিবারের কারণে, সেটা যে কত বড় একটা কষ্টের তুমি কে বুঝবা, একটা মেয়ের কতটা কষ্ট হয় সেটা তুমি কিভাবে বুঝবা। একটা কথা বলছি শুনে রাখো, মরণ হয়ে আসব তোমার শহরে। আরে আমার প্রতিটা মোনাজাতে থাকার ভাগ্য তোর ছিল, আমার প্রতিটা মোনাজাতে তোর থাকার ভাগ্য ছিল, কিন্তু মূর্খ তোর বোঝার ভাগ্য ছিল না। মিউজিক। কি হয়ে গেছে, ব্রেকআপ ছেড়ে গেছে তোমায়? খড়ো করো, আরো কেয়ার করো, আরো ভালোবাসো, আরো বিশ্বাস করো, হইছে এবার শিক্ষা। হ্যাঁ আজও ভালোবাসি, কিন্তু ফিরে পেতে চাই না। যেটা ছিল না ছিল না, সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে, তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকে পাথর হয়ে যায়। তোমার এই মুখে কখনো আমার নাম যাতে না আসে। তুমি কেন আমাকে বিয়ে করতে রাজি হচ্ছ না? কারণ আমি যেমনটা চাই তুমি তেমন না। তাহলে তোমার কেমন মেয়ে চাই? যে আমার কাপড় কাচবে, যে আমার ঘর গোছাবে, যাকে পেলে পয়সা বাঁচবে, তাকে আমার চাই। আমি ওসব পারবো না। এই আজকে লাল শাড়ি পরেছো কেন তুমি? এই আজকে লাল শাড়ি পরেছো কেন তুমি? প্লিজ বলো, আর এই বাড়ির সামনে এত বড় গেট কেন? কে আসবে? আজব একটা জীবন আমার, যে আমার সবকিছু আমি তার কিছুই না। মেরি জান, ওখানে ভালোই আছো তাই না? কষ্টে থাকলে তো ফিরেই আসতা। তুমি তো কষ্ট দিয়ে চলে গেলে, একটাবারও ভাবলে না আমার কি হবে। একটা বাস্তব কথা হলো, প্রয়োজন ভরে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায়। করে কাউকে কোনোদিন ছেড়ে দিও না, হতে পারে তুমিই তার কাছে সবকিছু। আল্লাহর কসম করে বলছিলাম, তুমি ছাড়া এই মনের মাঝে আর কেউ নেই। ভাইঙ্গা দেখা নিলা। আচ্ছা একটা কথা বলি। বলো। আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তুমি কি করবা? ভুলে যাব। আমি যত দ্রুত তোমাকে ভুলে যাব তার চেয়ে বেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে। মনে করো বিয়ের প্রথম তিন দিন তুমি এক ধরনের ঘোরের মতো থাকবে, শরীরে গহনার ভার, মুখে মেকআপের পোলাপ, চারদিক থেকে ক্যামেরা ফ্ল্যাশ, মানুষের ভিড়, তুমি চাইলেও তখন আমার কথা মনে করতে পারবে না। আর আমি তখন তোমার বিয়ের খবর শুনে কোনো বন্ধুর সাথে উল্টাপাল্টা কিছু খেয়ে পড়ে থাকবো, আর তার কিছুক্ষণ পর তোমাকে হৃদয়হীনা বলে গালি দেব, আর পরক্ষণে পুরনো স্মৃতিগুলো মনে করে বন্ধুকে জড়িয়ে ধরে কাঁদব। বিয়ের পরের দিন তোমার আরও ব্যস্ত সময় কাটবে, আর প্রথম সপ্তাহে স্বামী আর মিস্টার প্যাকেটে দুটো হাতে নিয়ে এত শুনে